আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আমরা অনেক সময় কাফালা হতে চাই অনেক সময় দেখা যায় আমাদের কফিল আমাদের আকামা সময় মতো বানাতে পারছে না আবার অনেক কোম্পানি বা কফিল আছে যারা কর্মীকে সময় মতো বেতনও পেমেন্ট করে না যদি আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে যদি আপনার কফিল সময় মতো বেতন না দেয় তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো নতুন কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন আপনার বর্তমান কফিল বা কোম্পানির অনুমতি ছাড়া সে জানতেও পারবে না বুঝতেও পারবে না তার অনুমতি ছাড়া আপনি অন্যত্র কাফালা হতে পারবেন তিনটা কন্ডিশনের মধ্যে যদি এই তিনটা কন্ডিশন আপনার কফিল ফিল না করতে পারে তাহলে আপনি অনায়াসে অন্য কফিল বা কোম্পানির কাছে কাপালা হতে পারবেন মুক্তবালা আমেলের সাহায্যে তো চলুন এ বিষয়ে আলোচনা করব এবং কাফালা হতে কত টাকা লাগতে পারে কি কি করতে হবে পাসপোর্ট লাগবে কিনা না এ বিষয়ে সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন শুরুতে যে তিনটা কন্ডিশনের কথা বলা হয়েছে মুক্তবালা আমেল থেকে এই যে কন্ডিশনগুলো এগুলো কিন্তু মুক্তবালা আমেলের লিগাল কন্ডিশন এর আগে কিন্তু মুক্তবালা আমেল আটটা কন্ডিশন দিয়েছে যদি কোনো কোম্পানি বা কোফিল এই আটটা কন্ডিশন ফিল না করতে পারে বা ফেল হয় তাহলে কিন্তু সেই কোম্পানি বা কোফিলের লোক উইদাউট পারমিশন কফিলের কোনো ধরনের অনুমতি ছাড়া অন্যত্র কাফালা হতে পারবে মুক্তবালা আমেলের সাহায্যে সে বিষয়ে কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি আপনি আমার চ্যানেল থেকে দেখতে পারেন অথবা আপনি চাইলে কন্ডিশনগুলো নিউজ পেপার থেকে পড়ে নিতে পারেন ভিডিও নিচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই কন্ডিশন সহ যে নিউজটা আসে সেটার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন আমি যে সিস্টেমগুলো বলছি সম্পূর্ণ লিগাল সিস্টেম এখানে আমাদের কারো নিজস্ব কোনো তথ্য নাই এগুলো হলো মুক্তবালা আমেলের লিগাল নিয়ম তো চলুন প্রথম যে কন্ডিশনগুলো সেগুলো জেনে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে তিনটা কন্ডিশনের কথা বলছি এ তিনটা কন্ডিশন থাকলে বা এই তিনটা কন্ডিশন যদি কফিল ফিল না করতে পারে পূরণ না করতে পারে তাহলে কিন্তু আপনি তাকে ছেড়ে যেতে পারবেন তার অনুমতি ছাড়া প্রথমটা হলো আপনার কপিলের যদি সিস্টেম লাল হয় সাঁছাঁ লাল হয় আমরা যেটাকে বলি কম্পিউটার কম্পিউটার সিস্টেম যদি তার লাল হয় তাহলে কিন্তু আপনি অন্যত্র কাফালা হতে পারবেন কপিলের অনুমতি ছাড়া দ্বিতীয়ত তিন মাস যদি আপনার কপিল আপনাকে বেতন পেমেন্ট না করে তিন মাস যদি আপনার কপিল বেতন পেমেন্ট করতে ব্যর্থ হয় তবে তিন আকামা এক্সপেয়ার হয়ে গেলে আকামা এক্সপেয়ার হয়ে গেলেও আপনি আপনার কপিলের অনুমতি ছাড়া অন্যত্র কাফলা হতে পারবেন এ বিষয়ে বাকি বিস্তারিত আলোচনা করছি তার আগে বলে নিচ্ছি এ তিনটা কন্ডিশনের মধ্যে হয়তো আপনাকে আপনার নতুন কপিলকে নিয়ে মুক্তবালা আমেলেও যেতে হবে তবে অনেক সময় যেতে হয় না নতুন কপিল তার অফিসে বসেই সব কাজ করে ফেলে যদি সেই কোনো কাজে ফেঁসে যায় তাহলে সে মুক্তবালা আমেলের সাহায্য নিতে পারবে মুক্তবালা আমেল সব ধরনের সাপোর্ট দিবে নতুন কপিলের কাছে কাফালা হওয়ার জন্য তো এখানে আপনাদেরকে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যখনই আপনি কাফালা হওয়ার চিন্তা করবেন নতুন কপিলকে দিয়ে আপনার সব কিছু যাচাই বাছাই করে নেবেন যদি আপনার কপিল আপনার নামের উপরে পিনটা তুলে রাখে সাদ্দাত পিনটা তুলে রাখে সেটা আগে চেক করে নেবেন তাহলে যদি সাদ পিন সে তুলে রাখে তাহলে কিন্তু কাফালা হতে সমস্যা হবে দ্বিতীয়ত যদি আপনার কপিল অন্য কোনো মহাশা থেকে আপনার নামের উপরে তলব পাঠায় আপনার নামের উপরে যদি তলব পাঠায় তাতেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন না তিন যে বিষয়টি খেয়াল রাখবেন অবশ্যই আপনার কপিল আপনাকে কে হরুপ দিয়েছে কিনা এটা অবশ্যই চেক করবেন এটা আপনি নিজেই চেক করতে পারবেন আপনি মল ডট গিয়ে চার্জ করলে দেখবেন যে সেখানে আপনার আকামা নাম্বার দিলে আপনাকে হরফ দিয়েছে কিনা সেটা চেক করতে পারবেন এই যে নিয়মগুলো শুধুমাত্র যারা আছেন আমেল আইডি পেশায় কমার্শিয়াল সেক্টরে কাজ করেন তাদের জন্য আমেল মঞ্চিল হাউস ড্রাইভার খাদ্যমা এবং আমেল মাজরা আমেল গ্যানাম তারা কিন্তু এই শর্তে কোনোভাবে কাফলা হতে পারবেন না শুধুমাত্র যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করেন তাদের জন্যই এই সিস্টেমগুলো চালু আছে মুক্তবাল আমেলে এবার আসুন যা যা লাগবে যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে পাসপোর্ট যাওয়া সিস্টেমের সাথে অনলাইন করা না থাকে যেটাকে বলি আমরা মালমাত মালমাত করা না থাকে তাহলে আপনাকে পাসপোর্ট বানাতে হবে অথবা কফিল থেকে পাসপোর্টটা নিতে হবে এটা হলো প্রথম কাজ যদি মালামত করা থাকে তবে আপনার পাসপোর্টের কোনো প্রয়োজন হবে না আকামার কার্ড থাকলে ওকে না থাকলেও কোনো সমস্যা নাই নতুন কার্ড বের করা যাবে তবে পাসপোর্টের ডেট শেষ হয়ে গেলে কিন্তু পাসপোর্ট খুবই জরুরি এখন প্রশ্ন হল কত টাকা খরচ হতে পারে এটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট কারণ অনেকের কাছে ধারণাটা নাই যদি আপনি আপনার আকামার মেয়াদ থেকে থাকে আপনার আকামার মেয়াদ থেকে থাকে আপনি কফিলের সিস্টেম লাল হওয়াতে অন্য কপিলের কাছে কাফালা হচ্ছেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দুই হাজার রিয়াল পেমেন্ট করতে হবে কাফালার টাকা যদি আপনার প্রথম কাফালা হয় দ্বিতীয় কাফালার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে চার হাজার রিয়াল এভাবে প্রতি কফালার জন্য আপনাকে দুই হাজার রিয়াল করে বাড়তি দিতে হবে মুক্তবালা আমেলকে এরপরে যদি আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এক বছরের আকামার খরচ আপনাকে পুরা কামেল বহন করতে হবে পরবর্তী আকামা যদি আপনি ছোটো মহাশাসতে কাপালা হন সেক্ষেত্রে কম আসবে সেক্ষেত্রে আপনার আসবে একশো রিয়াল মুক্তবালা আমেল ফি যদি আপনি দুইজনের মহাশাস্তা হন একজন আগে আসছে আপনি দ্বিতীয় ব্যক্তি সেক্ষেত্রে আপনার মুক্তবালা আমেল আসবে একশো রিয়াল ছয়শো পঞ্চাশ রিয়াল আঁকামা তামিন খরচ ব্যাস আর কোনো খরচ আপনার নাই আর যদি আপনি চারজনের মহাশাসতে আসেন তাহলে দুইজনের কিন্তু বেশি আসবে দুজনে কিন্তু কম আসবে সে হিসেবে আপনার কোম্পানি বাক কফিল আপনাকে বাক করে দিবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আসবে রানিং বছর এবং যে বছরটা আপনার গত হয়ে গেছে সেই বছরের কমপ্লিট টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে ইনক্লুডিং ষোলো থেকে সতেরো হাজার রিয়াল পর্যন্ত খরচ হবে আর যদি আপনি বড় মহাশতে হন যে যেসব মহাশতে অনেক লোক কোম্পানি বা বড়ো মহাশতে সেক্ষেত্রে আপনার আঁকামার খরচ কিন্তু অনেক বেশি আসবে প্রতি বছর অন্তত আপনার আকামার খরচ আসবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল প্রতি বছরের কোম্পানিতে যদি পঞ্চাশ ভাগ সৌদি থাকে সেক্ষেত্রে নয় হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল আসবে আর যদি কোম্পানিতে পঞ্চাশ ভাগ সৌদি না থাকে তাহলে আসবে দশ হাজার দশ হাজার পাঁচশো সামথিং তো সেক্ষেত্রে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন কাফালা হওয়ার আগে কোম্পানিতে লোক কতজন আছে কতজন লোক থাকবে বা কত টাকা আঁকামার টাকা আসবে এ বিষয়গুলো পরিষ্কার হয়ে নেবেন তারপরেই কিন্তু কাফালা হওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন ভিডিও নিচ্ছে কমেন্ট সেকশনে আমি চেষ্টা করব রাতেই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দর্শক ভিডিওটি এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে